শুধুমাত্র মেয়েরা তো শুনবে না, পুরুষ মানুষও। আমি বলবো কিভাবে শেয়ার করবো বুঝতে পারছিলাম না। সকাল সকাল আজকে ব্লগ শুরু করে দিয়েছিলাম। তোমরা জানোই আমি রাতের সবজিপাতি সব কেটে রাখি, সকালে কি করব না করব, কারণ সকাল সকাল শুরু হয়ে যায় 6:30-7 থেকে আমার টিফিন বানানো। আয়ুষ্মানের জন্য গত রাতেই আমি ভেবে রেখেছিলাম যে ওকে আজকের টিফিনে চাউমিন বানিয়ে দেবো। আর ও না ঠিক ওই যে মানে অথেন্টিক যে চাউমিন অ্যাকচুয়ালি সেটা খেতে পছন্দ করে না, ও বেশ বাঙালি চাউমিন যেটাকে আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে সাদা সাদা চাউমিন করে দেবো, ও ওইটা খেতে খুব ভালোবাসে। এমনকি এখন চাউমিনে ডিমও দিতে বারণ করে, বলে মা ঠান্ডা হয়ে গেলে একটা আষ্টে গন্ধ ছাড়ে। ওই জন্য আমি ওই পেঁয়াজ আলু সব একসাথে কেটে রেখে দিয়েছিলাম, মানে পেঁয়াজ আলাদা কেটেছিলাম, আলু আর ফুলকপি একসাথে কেটেছিলাম, ফুলকপিটা দিলাম না কারণ ও খাবে না। আর কিছু গাজর বিনস ক্যাপসিকাম এটা আমি আলাদা করে কুচিয়ে রেখেই দিই একটা আলাদা টিফিন বক্সে, তো সেখান থেকে অল্প পরিমাণে দিলাম, কারণ ও বলেছিল শুধু আলু দিয়ে করে দিও। তা আমি ভাবলাম শুধু আলু কেন দেবো, একটু ভেজিটেবলস না দিলে তো সেটাও আবার উপকারী নয়। তাই আমার মাদের তো সবসময় একটা ছুতোনাতা থাকে কিভাবে বাচ্চাকে সবজি খাওয়াবো, তো আমিও অল্প পরিমাণে দিলাম যাতে ও খুব বেশি বুঝতে না পারে। আর আমি একদম সামান্য সাদা তেল দিয়ে সব সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে চাউমিনটাকে অ্যাড করে দিয়েছি। চাউমিনটা রাতে সেদ্ধ করে অল্প সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন বেশ মানে হাই আছে, গোলমরিচ ছড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর বেশি কিছু এখানে আমি অ্যাড করবো না। তো হয়ে গেছে চাউমিন এদিকে, আর ওর জলটাও আমি ভালো করে গরম, একটু উষ্ণ গরম করে দিয়ে ওর থার্মাসে আমি ভরে দিই, কারণ জলটা আজকাল ইদানিং বেশ ঠান্ডা থাকে, আর আমার যে জলের জার সেটা তো বারান্দায় থাকে সারা রাত, তো সেই জন্য ওই জলটা একটু ঠান্ডা বেশি থাকে। আর পুরো সারা সিজনটা মানে এই শীতকালটা আমি এভাবেই ওকে স্কুলে উষ্ণ একটা গরম জল, আর এই বটলগুলোতে জল তো এমনিই জানো ঠান্ডা, যদি ফ্রিজের দাও তাহলে সেটা ঠান্ডা একদম বরফের মতন ঠান্ডা থাকবে, যদি গরমকালে ঠান্ডা জল দাও, গরম শীতকালের জন্য উষ্ণ গরম জল দিলে সেম টেম্পারেচার থাকবে প্রায় 5-6 ঘন্টা। তা এই এখন আর সেই ঠান্ডাটা নেই যদিও, তবুও রাতের দিকে একটা শিশিরানি হাওয়া যেহেতু বইতে থাকছে, তাই জন্য আমি রাত্রিবেলা এই পর্দাটা দিয়ে দিচ্ছি, যতদিন পর্যন্ত ঠান্ডা আছে এই পর্দাটা দিয়ে দেবো, তাহলে আমার ঘরগুলো একটু হলেও সকালের দিকে মানে ঠান্ডা গরমটা থাকে আর কি, আমার উঠে কাজ করতে কষ্ট হয় না। তো আয়ুষ্মানদের এখনও ওঠানোর সময় হয়নি, আমি সমস্ত কাজকর্ম সেরে ও টিফিন জল সব রেডি করে ও ড্রেস ট্রেস সব হাতের কাছে দিয়ে তারপরে নিজে ব্রাশ করতে করতে এই টুকিটাকি কাজগুলো করি, করে তারপর ওদেরকে ডাকি। আর এই সময় আমার হাতে একটু নিজের মতন সময় থাকে, যতক্ষণ না কেউ ঘুম থেকে ওঠে বেশ একটা শান্ত শান্ত ব্যাপার থাকে। তা মানে এই পর্দাটা ভাঁজ করে আমি খাটের ওপরেই রেখে দিই, কারণ এটা পর্দা না, এটা অ্যাকচুয়ালি চাদর। আর এই দেখো এই চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে, টিফিন বক্স বন্ধ করার আগে একটু ঠান্ডা করে নিই। সস ওপর থেকে 2-4 ফোঁটা দিয়েছি, ও এটাও সসটাও দিতে বারণ করে, কারণ এই আলু দিয়ে চাউমিনটা এত ভালোবাসে খেতে, ওর টমেটো সসও প্রয়োজন হয় না, তবুও একটু মানে মিষ্টি মিষ্টি ব্যাপারের জন্য আমি টমেটো সসটা 2-4 ফোঁটা দিয়ে দিয়েছি। তো এটাকে এখন প্যাক করে জলের বটল আর টিফিন বক্স ওর ব্যাগে দিয়ে দেবো। তারপরে আমি ঠাকুরের গানগুলো চালাই, এখনও ওরা ওঠেনি মানে এখনও ডাকিনি আর কি। আমি এই সময় হনুমান চালিসা, তারপরে যা যা স্তোত্রম থাকে যেগুলো আমি সকালের দিকে শুনি সেগুলো এই ব্লুটুথের মাধ্যমে চালিয়ে দিই, ঘরে একটা পজিটিভিটি আসে সারাদিন সময়, মানে দিনটা মনে হয় যেন একদম ব্লেসিংসের সাথে শুরু হচ্ছে। তো ওদেরকে এখন ডাকতে শুরু করে দিয়েছি, আর এই দিকে আমি এখন নেব হচ্ছে চিয়া সিড নেব গরম জলের সাথে। আমাকে প্রত্যেক দিনই কেউ না কেউ কমেন্ট করো যে চিয়া সিডটা কীভাবে আমি ইনটেক করি। আসলে কী বলো তো, পুরো ব্লগটা যদি তোমরা দেখো না প্রথম থেকে শুরু করে, তাহলে অনেক কিছুই লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিজেদেরকে সুস্থ ফিট এবং সুন্দর রাখতে পারবে, কারণ আমিও এগুলো কিছু কিছু ব্লগ দেখে ভিডিও দেখেই কিন্তু শিখি। আর তোমরা স্কিপ করে করে দেখলে সব কিছুই মিস হয়ে যাবে, বারে বারে একই প্রশ্ন করতে থাকবে। তো গরম জলের মধ্যে আমি জাস্ট ওই আর আগের দিন রাতের ভিজিয়ে রাখা চিয়া সিডটা 2 চামচ আমার জন্য রাখি, 2 চামচ আশিসের জন্য রাখি, গরম জলের সাথে মিশিয়ে নিই। আর এখানে 4টে আমন্ড খাই আমরা এভরিডে, এটা আজ না প্রায় 2-3 বছর হয়ে গেছে যে এগুলো আমি এই আমন্ডটা ইনক্লুড করেছি, আয়ুষ্মান যখন অনেকটা ছোট তখন থেকেই। আর 1 টুকরো নিয়েছি কাঁচা হলুদ, তার সাথে অল্প আখের গুড়, এই যে ডেলা যে আখের গুড় এইগুলোই কিন্তু বেস্ট আখের গুড়। আমি আগে বাটি করে যে আখের গুড় নিয়ে আসতাম ওগুলো অতটা ভালো না, ওর মধ্যে চিনি থাকে সেটা আমি জানতাম না, পরে এগুলো জেনেছি। তো এই দেখো চিয়া সিড আর আলমন্ড আর 1 টুকরো কাঁচা হলুদ আখের গুড়, একদম সুস্থভাবে নিজের শরীরে যে খাবার প্রথম খাবার যেটা যাচ্ছে সেটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে, এমনকি জলটাও সারা রাতের পর আমরা কিন্তু শরীরের ভেতরে খাবার দিচ্ছি, তাই
একটু আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো স্টার্ট করতে হয়। তো আয়ুষ্মান বেরোনোর সাথে সাথেই আমার অনেক কাজকর্ম হয়ে গেছে, আর এই সময় স্নান পর্যন্ত আমার হয়ে গেছে। ব্রেকফাস্টে নিয়েছি ওটসের খিচুড়ি সাথে একটা ডিম সেদ্ধ, এটাই থাকে এভরিডে আমার ব্রেকফাস্টে। ওদের জন্য রুটি চাউমিন হয়তো করে দিই কখনো কখনো, কখনো না প্রায়, আমি ওটসের খিচুড়িটাই ম্যাক্সিমাম টাইমে খাওয়ার চেষ্টা করি। এরপরে লাঞ্চও বানিয়ে নেব। তো আমার রান্না হয়ে গেছে, এই হচ্ছে পালং শাকের তরকারি বড়ি দিয়ে। এখানে একটা মাছ ভাজা আছে আয়ুষ্মানের জন্য, আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে। আর একটা জিনিস করছি, এই যে মটরশুঁটি দিয়ে ডালটা করে রেখেছি, আর এখানে আমার ভাত হচ্ছে ব্রাউন রাইস মটরশুঁটি দিয়ে সব সবজি দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছি, এটা খালি রসুন ফোড়ন দিয়ে করব আমি। তো এই সবজি ডাল বা সবজির ছাড়াও যদি এর মধ্যে একটু পালং শাকও দিয়ে দেওয়া যায়, আরও জিনিসটা বেশি পরিমাণে উপকারী বা পুষ্টিকর হবে। তো অল্প পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে সবজি ডালটা ঢেলে দিলে ভীষণ ভালো লাগে খেতে। তারপর আয়ুষ্মানকে আমি স্কুল থেকে নিয়ে এসেছিলাম, এসে আশিসকে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও এসছেই লাঞ্চ করতে, কারণ ওকে আবার বেরিয়ে যেতে হবে। কেমন আছে? কোনটা বেশি ভালো হয়েছে, পালং শাক ডাল? ফুলকপিটাও ভালো, ফুলকপিরও একটা স্বাদ আছে না? ফুলকপিটা ভালো, বাহ্যিক সৌন্দর্য নয়, ভেতরের সৌন্দর্য অর্থাৎ শারীরিকভাবে সুস্থতা, মানে সুস্থ থাকা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন। শুধু পরিবারের কথা ভেবে বলবো না, নিজেদের জন্য, নিজেরা সুস্থ থাকলে না আমাদের সব থাকবে, সব ভালো থাকবে। আমরা যতই বলি ফ্যামিলির জন্য আমাদের ভালো থাকতে হবে, কেন ফ্যামিলির জন্য আমাদের ভালো থাকতে হবে কেন? আমরা অসুস্থ হলে আমাদের কষ্ট হয় না? আমাদের শারীরিক যখন কষ্ট হয় আমাদের কষ্টটা কে ভোগ করতে আসে? তাই নিজেদের ভালোটা দেখতেই হয়। শুধু পার্লারে গেলাম বা সুন্দর সুন্দর করে সাজলাম, দামি দামি পোশাক পরলাম, সেটা করো না, সেটা তো করবেই, সেটা মনের আনন্দের জন্য, কিন্তু আগে নিজেকে সুস্থ রাখো। এটা আমি ভীষণভাবে এখন ফিল করি, ওই জন্যই তোমাদের সাথে ভিডিওতে এই জিনিসগুলো শেয়ার করি যে সবসময় পুষ্টিকর খাবার কিছু অন্তত চেষ্টা করো। হ্যাঁ, ইচ্ছা করে বাইরের ফুচকা খাই, ঝালমুড়ি খাই বা আরও আদার্স যে এখন চাটপাটা খাবার দাবারগুলো আছে, কিন্তু তার সাথে সাথে নিজেদের এই ধরনের খাবার দাবারের মধ্যেও সুস্থ রাখাটা খুব প্রয়োজন। জানো না, আমরা অসুস্থ হলে আমাদেরকে সত্যি বলতে কি একটা সময় দেখার পর কেউ, মানে দেখার জন্য কেউ আসবে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলি অনেকের জন্য, কিন্তু এইগুলো, এই কথাগুলো না একটা বয়সের পরে যারা এখন ছোট তারা বুঝবে না, কিন্তু আমাদের মতন
সময়টা 33 এরকম 34 এরকম টাইম যখন আসবে তখন বুঝতে পারবে, তখন ফিল করবে যে হ্যাঁ আমাদের নিজেদের যত্ন নেওয়াটা দরকার ছিল। এখানে আজকে মেথির পরোটা করছি, আয়ুষ্মানকে পড়াতে পড়াতে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, মেথি শাক কাটা ছিল, তো ভাবলাম ওদের জন্য না আমিও রাতে একটা খাবো। মেথি শাক নিলাম, আটা নিলাম, তার মধ্যে একটু জোয়ান ক্রাশ করে দিলাম, কিছু মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর আমি একটা ভাজা মশলা বানিয়ে রাখি, জিরে ধনে আর সাথে অল্প পরিমাণে মৌরি দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে রাখি। এটা যে কোনো তরকারিতেও দিতে পারো, বা এই ধরনের যে মশলা পরাঠা থাকে বা যে কোনো স্টাফিং পরোটা আমি এগুলো দিয়ে থাকি, সেই জন্যই এই মশলাটা বানিয়ে রাখি। অবশ্যই ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। তো এখন কিছুই না, সাদা তেল অল্প করে দিয়েছিলাম, ব্যাস এই, আর নুন। আমি তো চিনিটা সচরাচর দিই না রান্নাবান্নায়, যেটা একটু মিষ্টি মিষ্টি করতে হয় শুধু সেটাতেই দিই, তাও আমি নিজেরটা তুলে নিয়ে তারপরে চিনি অ্যাড করি। এগুলো এই কারণেই বলা, যারা ওয়েট লস করছো তাদের জন্য। আর তারপর তো মেনটেনেন্সের একটা ব্যাপার থাকেই, আমাকে যেমন এখন মেনটেন করতে হয়, মাঝখানে খুব মিষ্টি খেয়ে ফেলেছি ওই জন্য আবার একটু মেনটেন না করলে আবার মোটা হয়ে যাব। হয়ে গেছে, এখন অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, কারণ নুন যেহেতু দিয়েছি তার ওপর শাক দেওয়া আছে, নুন পড়লেই শাক থেকে জল বেরোতে শুরু করবে, তাই জন্য বুঝে বুঝে কিন্তু জলটা দিতে হবে। আর খুব ভালো করে একটা নরম ডো তৈরি করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তারপর নর্মাল যেভাবে আমরা পরোটা করি সেরকমই একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু শাকটা রয়েছে, শাক একটু ভাজতে সময় লাগবে, কিন্তু খেতে এত অপূর্ব লাগে এই পরোটাটা করলে, যেহেতু এত কিছু মশলা ইনক্লুডেড, তাই জন্য কিন্তু আলাদা করে তোমাকে কোনো তরকারি না করলেও চলবে। আমার ঘরে তো টমেটো সস দিয়েই এটা খেয়ে ফেলে অনেক, মানে সবাই, বা মেয়োনিজ নিতে পারো, বা মিক্সড আচার, আমি তো বিভিন্ন ধরনের আলাদা আলাদা মিক্সড আচার নিয়ে রেখেছি, বা টক মিষ্টি ঝাল আচার নিয়ে দেখতে পারো। আর আমার কাছে বেস্ট ব্র্যান্ড লাগে মাদার্সের মিক্সড পিকল বা সুইট আচার, মিষ্টি আচার যেটা খেতে পারো, বারবার তোমরা জিজ্ঞেস করো তাই আর একবার মনে পড়লো বলে বলে দিচ্ছি, গোড়কেরির, মাদার্সের গোড়কেরি, এটা একবার কিনে তোমরা খেয়ে দেখো, আমাকে তারপরে রিভিউ দিও যে সত্যি ভালো লাগলো কি না। প্রথমে একটা গোল করেই করলাম, তারপরে যেরকম তিন কোণা পরোটার আকারে হয় সেরকমভাবে সিম্পল পরোটা ভেজে নেব। এই সময় রাত্রি 12টা বাজে, 12টার সময় আশিস বাড়িতে ঢুকলো, আমাদের খাওয়া হয়ে গেছে, আশিসের খাবারটা গরম করে গরম মাইক্রোওভেনেই করব। রাত 12টার সময় আর পরোটা, মানে ছেলেকে পরিয়ে উঠে আর পরোটা ভেজে দেওয়ার মতন শক্তি আমার থাকবে না, তাই আমি ক্যাসারলের ভালো করে গরম, মানে পরোটা শেক ভেজে রেখে দিয়েছি ওর জন্য, এখন খালি মাইক্রোওভেনে একবার গরম করে টমেটো সস দিয়ে ওকে দিয়ে দেবো। রাত্রিবেলাও আচার দিয়ে খেতে চাইলো না, বলো টমেটো সস দিয়েই দাও। আর সত্যি বলছি এইভাবে পরোটা করে দেখো, আর অবশ্যই একটু জোয়ান ক্রাশ করে দিও, যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে সেটাও হবে না, একদম টেস্টি টেস্টি হেলদি খাবার। তো দেখো এখানে খই কিনে এনেছি আজকে সন্ধ্যাবেলা বাজার থেকে, খই নিয়ে এলাম, আর একটা চিপসের প্যাকেট, এই চিপসের প্যাকেটটা 20 টাকা নিল,
পুরো হাওয়ায় ভর্তি। চিপস নিয়েছি একটা, এই ভাতের সাথে ডাল দিই অনেক সময় দিই আয়ুষ্মানকে। আর এটা ছোলা কিনে এনেছি 200 গ্রাম, বিকেলের দিকে আমি একটু মুড়ি টুড়ি খাওয়ার জন্য ছোলা কিনে আনলাম। আর একটা এই খইয়ের মোয়া, এটা কিনে এনেছি, আয়ুষ্মান আশিস দুজনেই খেতে ভালোবাসে। আর একটা ক্রিম ট্রিট, এটা কালকে আয়ুষ্মানকে স্কুলে টিফিনে দেব, এইটা দেব। আর একটা মোয়া দিয়ে দেব, একটা টোস্ট বিস্কিট কিনে এনেছি চা দিয়ে খাওয়ার জন্য। আমার যে দিদার ইত্যাদি সকালবেলা আসে তো, ও অন্য কোনো বিস্কুট খেতে চায় না, ও টোস্টটা খেতে ভালোবাসে, এটা মেনলি ওর জন্যই আনা। আমাদের তো ইয়ে আছে তোমার, মেরি বিস্কুট আমাদের হয়ে যায়। আর এইটা হচ্ছে বাতাসা, বাতাসা অল্পই 100 এনেছি, কারণ এখন একটা ঠান্ডা গরম ওয়েদার চলছে না, ভীষণ শরীর কষে যায়, তো সেই জন্য এই এটা এনেছি। আর একটা মুড়ি, খই আর মুড়িটা একদম শেষ হয়ে গেছিলো তাই জন্য এটা কিনলাম। আর এটা আয়ুষ্মানের জন্য, আয়ুষ্মানকে পড়াতে পড়াতে আমার মানে সন্ধ্যাটা পুরো পেরিয়ে গেছে, কিছু সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক রাতে উঠে ডিনার বানালাম, ডিনারে কি সিম্পল বানালাম সেটা তো দেখলেই। আবার কারণ ওর ইউনিট টেস্ট আসছে 1 তারিখ থেকে, ইউনিট টেস্ট পুরো সন্ধ্যাটা পড়িয়েছি, কারণ আজকে মনমনের কাছে পড়া থাকে না, দুপুরবেলা কম্পিউটার করে এসছে, তখন উঠেছে ও 5:30, তো ওই পড়ানোর মাঝে মানে যেটুকু পেরেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা মানে পার্সোনাল এবং মেয়েদের জন্য খুব দরকারি একটা কথা শেয়ার করব। বিশেষ করে আমরা অনেক সময় কি হয়, সাংসারিক কাজে কর্মে বা এই ধরনের আলোচনা সাধারণত ব্লগে খুব কম মানুষজনই করে, কারণ এখন ইউটিউবে বিশেষ করে আমাদের এই মানে বাংলা কমিউনিটি না পুরো চলে যাচ্ছে পার্সোনাল নিজেদের ইস্যুস, কেউ ঝগড়াঝাটি, তারপরে দ্বিতীয় সম্পর্ক নিয়ে এসে। আসলে ইউটিউবটা এখন শুধুমাত্র অর্থ রোজগারের মানে পন্থা হিসেবে মানুষে দেখে, তো আমার যারা ভিউয়ার্স আছে তারা মানে সব ধরনের ভিউয়ার্স আছে, যারা আমার কাজকর্মকেও পছন্দ করে, আমার কথাবার্তাকেও পছন্দ করে। আর একজন আজকেও আমাকে কমেন্ট করেছে কি, তুমি সোশ্যালে কাজ করে এত বড় বড় কথা বলো কেন, সোশ্যালে কাজ করে মানে আপনি তার মানে আনসোশ্যাল কাজকর্ম করেন। যাই হোক, আর একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াটা রয়েছেই মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, সেটাকে যারা নোংরাভাবে নেয়, নোংরাভাবে দেখি উপার্জন করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যারা অশ্লীল ভাষায় কথা বলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার চ্যানেলে মনে হয় যেটা আমি দেখানোর জন্য এসেছি আমি সেটাই বলি, সেটাই করি, আর সবসময় সমাজকে একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করি। যদি আপনার মনে হয় যেটা বড় বড় কথা, তাহলে আপনি অন্য অনেক চ্যানেল আছে সেগুলোতে গিয়ে আপনার এই কথাগুলো বলতে পারেন, আমাকে বলতে আসবেন না, কারণ আমি এই ধরনের কথা শুনতে অভ্যস্ত নই। সাধারণত আমার যে সমস্ত দর্শকরা আছে তারা এই ধরনের কথা বলেন না কখনো, হ্যাঁ, তো সেই জন্য বলছি আপনি আমার দর্শকদের থেকে আলাদা। তো আমার দর্শক বন্ধুদের থেকে আলাদা, সরি, দর্শক বন্ধুদের থেকে আলাদা, আপনি অন্য ধরনের দর্শক যারা এসে ক্রিটিসিজম করে তাদেরও বলছি, কোনো নেসেসারি না কোনো কেউ মাথার দিব্যি দেখার জন্য বা কিছু বড় বড় কথা শোনার জন্য। আমার যেটা মনে হয় আমি শুধুমাত্র সেটাই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। তো চলো পয়েন্টে আসি, যে আমরা অনেকেই মেয়েদের অনেক কিছু নিয়ে কথা বলি, চারিত্রিক গঠন, সংসারে কীভাবে আমরা মেনে শুনে ভালোভাবে থাকবো, গুছিয়ে থাকবো, হ্যান ত্যান, আমি এতদিন যেটা দেখিয়ে এসেছি। কিন্তু আমরা মেয়েদের কিছু ইন্টারনাল হাইজিন মেনটেন করার ব্যাপারে কখনো আমি দেখি না কোনো ব্লগার বলে, শুধুমাত্র যদি তারা কোনো মানে পেইড প্রমোশন করে, তখন কোনো কোম্পানির একটা প্যাডের ইয়ে করলো বা শো মানে প্যাডের একটা করলো বা কিছু একটা করলো। তো আমি মানে কাপ ইউজ করে, ঠিক আছে, তো আমি একটা কথা বলবো, এইটা ইউজ করবার আগে ফার্স্ট অফ অল একটু ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়া ভালো, কারণ আমি একজনের খুব খারাপ একটা জিনিস শুনলাম। মানে আমরা চাই এখন যে একটু প্যাড ফ্রি থাকার, হ্যাঁ, একটু পিরিয়ড ফ্রি নিজেদের ফিল করবা, যতই হোক ওই টাইমটা তো খুব কষ্ট হয়, তো অনেকে কাপ ইউজ করে। তো আমি একটা কথাই বলবো, এখন প্রচুর মানুষই করেন, এটাতে নাকি খুব আরামদায়ক, বোঝাই যায় না যে পিরিয়ড হয়েছে বা কিছু। তো আমি বলবো যে এই বিষয়ে যাওয়ার আগে বা যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে, একবার একজন গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে নিও।
এটা এক নম্বর, যেগুলো আমার পয়েন্ট মাথায় এসেছিল যে আমি তোমাদের সাথে অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব করব করব। এবার আমরা রেগুলার যে প্যাড ইউজ করি বা কিছু, সেগুলো অনেক সময় কি হয় আমরা অনেক দিন ধরে একই প্যাড ইউজ করি, যেমন অনেকে ড্রাই প্যাড, তো ড্রাই প্যাড ইউজ করে, তাতে কি হয় নানা ধরনের সমস্যা হয়ে যায়, ঠিক আছে। আমাদের যে প্রাইভেট পার্ট আছে সেখানে নানা ধরনের সমস্যা হয়ে যায়, তাই কখনো কখনো সেটা কটন প্যাডে কিন্তু ট্রান্সফার করা উচিত। সেকেন্ড এটা গেল। থার্ড যেটা বলবো, আমরা সবসময় যে অন্তর্বাস ব্যবহার করি সেটা তো পরিষ্কার পরিচ্ছন্নই ব্যবহার করি, একবারের বেশি দুবার কখনোই ব্যবহার করি না আমরা সাধারণত, তবুও আমার মনে হলো একবার রিমাইন্ড করে দেওয়া উচিত। হ্যাঁ, এবার থার্ড হচ্ছে আমরা অনেকেই ইন্টিমেট ওয়াশ ইউজ করি, বিভিন্ন ধরনের ইন্টিমেট ওয়াশ ইউজ করি। এক্ষেত্রেও সেম আমি বলবো যে একই ব্র্যান্ড দীর্ঘদিন ধরে ইউজ করো না। আমি কোনো নাম নিচ্ছি না, কিন্তু একই ব্র্যান্ড যেটা ভীষণ পরিচিত সেটা দীর্ঘদিন ধরে বা রোজ রেগুলার ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তবুও আমাদের একটা হাইজিন মেনটেনের জন্য আমরা কিন্তু অনেক সময় ইন্টিমেট ওয়াশগুলো ব্যবহার করে থাকি, তবে দীর্ঘদিন না ব্যবহার করাই ভালো। একটা পার্সোনাল ইয়ে থেকে বলতে পারি, ইউজের ক্ষেত্রে থেকে আমি বলতে পারি যে আমি ইদানিং যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ওরিফ্লেমের ফেমিনা যতদূর সম্ভব গ্রিন কালারের একটা অ্যালোভেরা। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওটা কিন্তু ভীষণ ভালো, যারা একবার ইউজ করতে চাও আমি বলবো রেকমেন্ড করবো ওটা ইউজ করতে পারো। ওরিফ্লেম তো অনেকেই করে, আমি এক বোনের থেকে নিয়েছি, ওরিফ্লেমের প্রোডাক্ট সে মানে সেল করে, তার কাছ থেকে নিয়েছি, আর তোমাদের নিশ্চয়ই আশেপাশে থাকবে, তোমরা একবার ইউজ করে দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো, খুব এফেক্টিভ। কারণ আমরা যদি নিজেরা হাইজিন থাকি, এরপরে একটা এজ বাড়বে, আমাদের নিজেদের এই ধরনের প্রিকুয়েশনসগুলো নেওয়া খুব দরকার, যেগুলো সাধারণত আমরা কিন্তু বলতে সোশ্যাল মিডিয়াতে লজ্জা পাই বা কিছু, কিন্তু পেট প্রমোশন করতে আমরা লজ্জা পাই না, কিন্তু এগুলো নিয়ে বলতে লজ্জা পাই। তো এটা ঠিক যে শুধুমাত্র মেয়েরা তো শুনবে না, পুরুষ মানুষরাও শুনবে, সেক্ষেত্রে একটা লজ্জা আছে, তবে পুরুষ মানুষও তো বাবা, না হলে কারোর স্বামী, তো তারাও নিশ্চয়ই যারা বিচক্ষণ তারাও এইগুলো নিশ্চয়ই তাদের নিজের পরিবারের মানুষজনদেরকে সেগুলোকে মানে সাবধানতা অবলম্বন করতে বলবে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের মেয়েদের বিভিন্ন জিনিসের সাবধানতা প্রথম থেকে না যদি আমরা মেনটেন করি, যদি এগুলো না খেয়াল রাখি, পরে আমরা ছোটো ছোটো জিনিসগুলোকে ইগনোর করতে থাকি। যখন কোনোরকম পিরিওডিক্যাল সমস্যা হয়, বিশেষ করে যারা দীর্ঘদিন কাপ ব্যবহার করে তাদের ক্ষেত্রে বলবো, তখন আমরা বুঝতে পারি না। আমি রিসেন্টলি একজনের দিয়ে শুনেছি আর কি, খুব খারাপ পরিস্থিতি হয়েছে, তাই আমি তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরেই ভাবছি, বলবো বলবো কীভাবে বলবো, কীভাবে শেয়ার করবো বুঝতে পারছিলাম না। আমারও একটু তো মানে বাধো বাধো ঠেকছিল, কিন্তু আমার মনে হলো যে আমার তো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আমার উচিত তোমাদের সঙ্গে এই বিষয়ে একটা খোলামেলা আলোচনা বা বলা, যে তোমরা সবসময় একই জিনিস নিয়ে সবসময় ব্যবহার করবে না, ঘুরিয়ে ফিরিয়ে বা ডক্টরের সঙ্গে পরামর্শ মেনে। আর হ্যাঁ, অবশ্যই হাইজিন মেনটেন করা ভীষণ ভীষণ দরকার। এই যেটা বলছিলাম অরিফ্লেমের ফেমিনাল, অরিফ্লেমের, আর এটা হচ্ছে অ্যালোভেরা উইথ ম্যালো। আমি বলবো যে ইউজ করবে এমন কিছু যেগুলো খুব বেশি পরিমাণে কেমিক্যাল বেস নয়, কারণ সেটা কিন্তু খুব ক্ষতি হবে পরবর্তীকালে, নানান ধরনের সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি আগে থেকে আমি ডিটেলে বলতেও একটু বাধা বাধা ঠেকছে, তবু আমি তোমাদের ভালোর জন্য এটা মানে তোমাদের বলে দিলাম, কিছুটা হলেও আমরা হাইজিন মেনটেন করতে পারবো, আমরা ভবিষ্যতে যখন মেনোপজের টাইম আসবে বা কিছু আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের অনেক কিছু থেকে আমরা বেঁচে থাকবো। তো সেই জন্য মনে হলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতন টাটা, বাই বাই।